আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী আজ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে রিফ্লেট সহ নানা কার্যক্রম পালন করেছে। আমরা দেখে আসবো বাংলাদেশ জামাত ইসলামীর এই কর্মসূচিগুলো। ভোট কেন্দ্রে যাবো না, আমরা ভোট দেবো না, আমাদেরকে সাক্ষ্য করে নিতে হবে। আমরা ভোট কেন্দ্রে যাবো না, ভোট দেবো না। রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পেট্রো বাহিনী, ইন্তেকাল কমিশনের সদস্য সব একাকার হয়ে গিয়েছে। যেভাবে জনগণ জানার জন্য তারা মরিয়া হয়ে গিয়েছে, কিন্তু এদেশের জনগণ 7 জানুয়ারির এই পাতানো সাজানো তামাশা নির্বাচনের দিনে যাবে না। জনগণ নন্দিত পরিবেশ, উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণ নন্দিত পরিবেশ, উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ। আমরা গণসংযোগ করছি, আমরা খেয়াল করেছি এদেশের জনগণের এই ভোট নিয়ে, এই তামাশার নির্বাচন নিয়ে কোন আগ্রহ নেই। ইতিমধ্যে এই নির্বাচনকে বর্জন করেছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ। কিন্তু এই অবৈধ ফ্যাসিস্ট সরকার তার অবৈধ ক্ষমতার মেয়াদকে বাড়ানোর জন্য পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার এই দামি নির্বাচনকে ঘিরে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। সারা দেশে আমরা লক্ষ্য করেছি তার ক্যাডার বাহিনী দেশি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, জনগণকে ভয় ভীতি দেখাচ্ছে। রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পেট্রো বাহিনী, ইন্তেকাল কমিশনের সদস্য সব একাকার হয়ে গিয়েছে। যেভাবে জনগণ জানার জন্য তারা মরিয়া হয়ে গিয়েছে, কিন্তু এদেশের জনগণ 7 জানুয়ারির এই পাতানো সাজানো তামাশা নির্বাচনের দিনে যাবে না। আমরা জনগণকে অনুরোধ করছি, আসুন নিজ নিজ অবস্থান থেকে এই নির্বাচনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। ভোট কেন্দ্রে যাব না, অন্যকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য উৎসাহিত করব। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই 7 জানুয়ারির পতন নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি এই সরকারের পতন ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা এই সরকারের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে গণ আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারকে পদত্যাগে বাধ্য করি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে, এই শান্তিপূর্ণ আন্দোলন তীব্র গণ আন্দোলনের রূপ নিয়ে ক্যাপ্টেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি ইনশাআল্লাহ। জনগণ নন্দিত পরিবেশ, উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণ নন্দিত পরিবেশ, উড়ানের কাঙ্ক্ষিত পরিবেশ। নীলিমা নতুন কথা বলবে, রোজিরাজি গুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, রোজিরাজি গুণ বেগে চলবে,
হইবে দক্ষিণা নিয়ে ফাগুনের রেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই কার্যক্রম আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে বানু টিভি 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।